সারা দেশের সাথে কোচবিহারেও ভারতের 71তম প্রজাতন্ত্র দিবস শ্রদ্ধার সাথে পালিত হল। এদিন কোচবিহার জেলা প্রশাসন আয়োজিত কোচবিহার রাজবাড়ির স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। ঠিক সকাল 9:05 জাতীয় পতাকা উত্তোলন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। তারপর গান স্যালুট ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে জেলা পুলিশের ব্যাটালিয়ন ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয়। চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোচবিহারের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। শেষে পুরস্কৃত করা হয় প্রতিযোগীদের। ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা মহোদয়ের হাতে। অভিবাদন জানাচ্ছেন মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্ত মহাশয়কে। রয়েছেন মাননীয় সিভিল ডিফেন্স গার্ড, অভিবাদন জানাচ্ছেন এবং অভিবাদন গ্রহণ করছেন। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার যত্নের সঙ্গে রূপায়ণ করে চলেছে। এই প্রকল্প মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে এবং মানুষের প্রয়োজনকে সামনে রেখে আরও কর্মসূচি রূপায়িত হয়েছে এবং আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 2019 সালে প্রকাশিত রাজ্য মেধা তালিকায় আমাদের জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় 3 জন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 9 জন ছাত্রছাত্রী, রাজ্যের প্রথম 10 জনের মধ্যে